বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয় এরই রাত দশটার দিকে জেলা সদরের নারায়ণখাইয়া ও স্বনির্ভর এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে এতে নিহত হন জুনান চাকমা রুবেল ত্রিপুরা ও ধনঞ্জয় চাকমা এদের মধ্যে জুনান ও রুবেল সদর উপজেলার আর ধনঞ্জয় চাকমা দীঘিনালার এই মুহূর্তে নয় চিকিৎসা দিচ্ছি ইন্টারে ভর্তি আছেন চিকিৎসা চলছে আর তিনজন চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন আর আমরা চারজন রেফার করেছিলাম এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ি বাঙালি দুপক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালি যে সংঘাত সেটা সন্ধ্যা আটটা পর্যন্ত কন্টিনিউ করেছিল এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছে যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয় পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর আমরা এখানে যেটা বলা হয়েছে একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি এদিকে প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা জুমা নামাজের সময় হঠাৎই উত্তপ্ত বায়তুল মোকারম মসজিদ জুতা বা জুতার বাক্স চোখের সামনে যা মিলছে তাই ছুঁড়ে মারছে এক পক্ষ অন্য পক্ষকে মুসল্লিরা জানান নামাজের আগে মসজিদের বর্তমান ক্ষতি বয়ান করছিলেন এ সময় হঠাৎই বেশ কজন অনুসারী নিয়ে হাজির হন সরকার পতনের পর আত্মগোপনে থাকা খতিব মুক্তি রুহুল আমিন তিনি খুদ্ করতে চাইলে শুরু হয় সংঘর্ষ রুহুল বলে যে এখানে জাহিলিয়ার যে রূপ সেই রূপে আজকে তিনি একজন আলেম হয়ে ফিরেছেন আমি বললাম নবী করিন সাল্লাহ উপরে যদি কটক করে সেটা তো আমরা জানতাম তা আমি তো কিছু জানি না ভাই কি কটকরা করছে বলেন তখন বললো যে হুজুরে জানে আমি জানি না সাধারণ মুসল্লিদের অভিযোগ মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে বেশ কজন মাদ্রাসার ছাত্র এনে এই হামলা চালান তাই সুষ্ঠু মাধ্যমে তাদের বিচার চান মুসল্লিরা গোপালগঞ্জ ওনার থেকে ছাত্র নিয়ে আসছে এখানে এই সংঘর্ষ করিয়া ক্ষতিবি করবে তিনি শেখ হাসিনাকে কাউমি জননী উপাধি দিচ্ছে এই উপাধির পুরস্কার হিসাবে বাইতুল বায়তুল মোকার মসজিদের ক্ষতিবি তিনি ভাইছেন অনত বিলম্বে রুহুল আমিন সাহেবকে গ্রেপ্তার করে এবং ওই গুন্ডা বাহিনীদেরকে গ্রেপ্তার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বর্তমান যিনি উপদেষ্টা যেই সরকার আছেন তাদের কাছে দাবি করছি তবে আসরের পর থেকে বাইতুল মোকাররমে শান্তিপূর্ণভাবে প্রতিওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দাপুটে এর রাজনীতিক ও তার পরিবারের সদস্যদের নামে লাইসেন্স করা অস্ত্র আটটি জমা হয়নি এর একটিও অনুসন্ধান বলছে অস্ত্র জমা না দেয়া এমন একাধিক এমপি মন্ত্রীর নাম আছে তালিকায় এ পর্যন্ত তেরো হাজার তিনশো ঊনপঞ্চাশটি আগ্নেয়াস্ত্র হাতে পেয়েছে পুলিশ সদর দপ্তর তবে গত পনেরো বছর কি পরিমাণ লাইসেন্স দেয়া হয়েছে তাদের কাছে নেই সেই তথ্য তবে নির্ধারিত সময় জমা না দেওয়া অবৈধ অস্ত্র থানা ফাঁড়ি থেকে লুট হওয়া উদ্ধার ও অস্ত্রধারীদের যৌথ অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ যারা এ সমস্ত অস্ত্রসমূহ জমা প্রদান করেননি তাদেরই সমূহ উদ্ধার অভিযানের জন্য কিন্তু গত চার সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং বাহিনী সমূহের মধ্যে অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এদিকে নানা কর অঞ্চলের তথ্য বলছে টিআইএন নেই এমন ব্যক্তিও পেয়েছেন অস্ত্রের লাইসেন্স অনেকে বেশি আয় দেখিয়ে লাইসেন্স নিয়ে পরে বন্ধ করেছেন কর দেয়া অপরাধ বিশ্লেষকরা বলছেন অস্ত্রের বিষয়টি সংবেদনশীল তাই যাচাই বাছাই ছাড়া কেউ লাইসেন্স পেলে দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এইভাবে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন তারা সেই অস্ত্র ব্যবহার করে যাতে নিজের কোনো উদ্দেশ্য তারা চরিতার্থ করতে না পারে সেক্ষেত্রে সজাগ এবং সতর্ক থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্যোগ গ্রহণ করা যে এই ধরনের অস্ত্রগুলোকে তাদের আওতায় নিয়ে আসা লাইসেন্সের ব্যাপারে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা বর্তমান পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মারধরের শিকার হয়ে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পূর্ণ হয়েছে বরগুনার পাথরঘাটায় জানাজায় অংশ নেন হাজারো মানুষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবা আর ভাইয়ের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে স্বজনদের দাবি তোফাজ্জলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চান হত্যাকারীরা ওরা আমার কাছে বলে যায় আমের দেবরের বাসাইতে চাইলে দুই লক্ষ টাকা দেন আমরা নাইলে ওরা মারিয়ে ফেলাবো এই বলার পর আমি বলছি যে আসলে ও রাত্রি স্বজন আছে তাদের সাথে আলাপ করা হোক এবং যোগাযোগ করে হোক আমরা মারবেন না ও পাগল না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা হত্যার দ্রুত বিচার চেয়ে মানব বন্ধন করেছেন তারা আমাদের যারা আত্মীয় স্বজন আমরা যারা পরিচিত আমাদেরকে বলে ভাই পাঁচটা টাকা দেন দশটা টাকা দেন আমি কিছু খাবো এ সারা আর কোনো চাহিদা ওর ছিল না এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা মানে কিব ভাষা প্রকাশ করা যাচ্ছে এত নির্মমভাবে একটা মানুষকে কিভাবে আরেকটা মানুষ হত্যা করে তোফাজল সহ এ জাতীয় যারা নির্যাতনের শিকার তাদের পিছনে আপনারা শক্তভাবে দাঁড়ান যাতে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা আগের চাইতে অনেক অনেক গুণ ভালো হয় 2016 সালে বাবা আর 18 বছর পর মারা যান মা ভালোবাসার মানুষেরই অন্যতম বিয়ে হয় চার বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজল গত বছর একমাত্র অভিভাবক বড় ভাই বিদায় নেন পৃথিবী থেকে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কয়েকজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে মারা যান তোফাজল লেবাননে পেজার বিস্ফোরণের পর ওয়াকি টকি বিস্ফোরণ একের পর এক বিস্ফোরণে হতাহত অসংখ্য মানুষ চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই বুঝি আবার কোনো বিস্ফোরণ ঘটলো পেজার বিস্ফোরণে নিহত কয়েকজনের জন্য শোক জানাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিতে লোকজন জড়ো হওয়ার পর ঘটা আরেকটি বিস্ফোরণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় কেউ মাটিতে পড়ে আছেন কয়েকজন চিৎকার করছেন দৌড়ে সরে যাচ্ছেন লোকজন সবার চোখে মুখে আতঙ্ক সংবাদ মাধ্যম বিবিসি জানায় এমন পরিস্থিতিতে কোনো ইলেকট্রনিক সরঞ্জামকেই আর নিরাপদ বিবেচনা করা হচ্ছে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সমর্থকেরা তাদের সাংবাদিকদের দলটিকে বেশ কয়েকবার থামিয়ে বলেন যেন তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার না করে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন জুড়ে বুধবার ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনায় অন্তত বিশ জন নিহত ও চারশো পঞ্চাশ জন আহত হয়েছেন এসব বিস্ফোরণে বহু বাড়ি দোকান ও গাড়িতে আগুন ধরে যায় এর একদিন আগে মঙ্গলবার একযোগে লেবানন জুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয় পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে ব্যবহারকারীরা পেজারে আসা একটি বার্তা গ্রহণ করতে গেলে বিস্ফোরণ ঘটে এতে বারো জন নিহত ও প্রায় দু জন আহত হন এসব হামলা ইরান সমর্থিত হিজবুল্লার জন্য আরেকটি লাঞ্ছনা হিসেবে দেখা হচ্ছে অনেকের ধারণা তাদের সমস্ত যোগাযোগ নেটওয়ার্কে সম্ভবত ইসরায়েলি অনুপ্রবেশ ঘটেছে